মনে করতে পারছি না বাবা। আরে আজকে তো ওই ফয়েজ ছেলেটার বাড়িতে আসার কথা। বাবা একটু তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমার তো বাবার সঙ্গে কোনো কথা নেই। না, মানে আমরা দুজনেই একটু তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কিন্তু আমার কাছ থেকে কোনো উত্তর আশা করো না। না না, তোকে কিছু বলতে হবে না, শুধু শুনলেই চলবে। দেখাশোনা মানে তোর সাথে একটু দেখাশোনা হলো। আমি তোমাকে একবার জানিয়েছি না বাবা যে আমি বিয়ে করব না? আরে তুই না চাইলে আমরাও তো জোর করে তোর বিয়ে দিতে পারবো না, কি বলো তুমি? তা তো ঠিকই, ছেলেটাকে বলে ফেলেছি আসতে, এখন না করি কিভাবে? কি করতে হবে আমাকে? তোকে কিছু করতে হবে না, ওই বরং তোকে পটানোর চেষ্টা করবে। কি ছেলেটা মানে ফাইজ, ও কিন্তু ঘোর বিয়ে বিরোধী। সে তো বুঝতেই পারছি, বিয়ে করতে চায় না, সেই জন্য সে মেয়ে দেখার জন্য এত দূর থেকে চলে এসেছে। সে তো আমি মানে ও আসতে চাইলে আমি মুখের উপর না করি কি করে? ঠিক আছে, আসুক, আমিও জানি এ সমস্ত লোকজনদের কি করে বাড়ি থেকে বের করতে হয়। বের করবি মানে? ও কিন্তু এ বাড়িতে তিন চার দিন থাকবে। কে? মা
নিয়ে আসো না চা। ছেলেটা যে বাড়িতে আসবে ওর জন্য একটা ঘর পরিষ্কার রাখতে হবে না? আমি ঘর ঠিক করে দিচ্ছি। মা তুমি কিছু বলবে? আমাকে আবার এর মধ্যে টানছিস কেন? সংসারটা তো বাবার একার না মা। আচ্ছা আমি তো ছেলেটাকে চিনি। তাই বলে ঘরে এনে তুলতে হবে? ওর তো ঢাকা শহরে পরিচিত কেউ নেই। ঢাকা শহরে হোটেল নেই? এটা কিন্তু ও ঠিক বলেছে। তুমি মাঝখান থেকে কথা বলছো কেন? এখন থেকে ঘর জামাই করার ইচ্ছা নাকি? আমার কিন্তু ঘর জামাইতে কোনো আপত্তি নেই মা। একটা মাত্র মেয়ে তুই আমার। আচ্ছা তোমাকে না বললাম মাঝখান থেকে উল্টাপাল্টা কথা বলো না। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে বাবা? আচ্ছা তুই এত মেজাজ খারাপ করছিস কেন? বাবা আমি কিন্তু যে কোনো সময় উল্টাপাল্টা কিছু করে বসছি। ওই যে ফয়েজ বলে চলে আসলো। না না একদমই না, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার এই পোশাক আশাক দেখে আপনারা ঘাবড়ে যাননি তো? না না, অনেকে অনেক রকম ভাবে কিন্তু অনেক কিছু ভাবে। আসলে জঙ্গলের পোশাক এখানে এখনো অতটা জনপ্রিয় হয়নি তো। তুমি বুঝি কোনো জঙ্গল থেকে আসলে? হ্যাঁ, সোজা সুন্দরবন। সুন্দরবন? তাই তো বলল। আমি দেখেই বুঝেছিলাম এই লোক অক্কর জঙ্গল থেকে উঠে এসেছে। না না, ওটা ঠিক জঙ্গল না, ওই তো আমাদের সুন্দরবন। বাবা তুমি এখনো লোকটার পক্ষে কথা বলছো? সে কি, আমি পক্ষ নিয়ে কথা বললাম কখন? দেখো তো দেখি সুচির মা। আমাকে আবার এর মধ্যে টানছো কেন? একটা ঝামেলায় পড়ে গিয়েছি আর তুমি বলছো? ওকে ফাইন, আমি এখন নিজে গিয়ে লোকটার সঙ্গে কথা বলছি। আমি কথা বলছি তোমার সঙ্গে। আমি কিন্তু আর কিচ্ছু করতে পারছি না। তাহলে তার কোনো আশা ভরসাই থাকে?
বাসার জিনিসপত্র ঘাটছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার সঙ্গেই কথা বলছি। ওভাবে তাকিয়ে আছেন কেন? জীবনও মানুষ চোখে কখনো মেয়ে দেখেননি? অনেকদিন পর একটা বাঘিনীর দেখা পেলাম। মানে? হ্যাঁ, জঙ্গলে থেকে থেকে অনেকদিন পর লোকালয়ে এলাম কি না। হ্যাঁ, আপনি কি করছেন এখানে বলেন তো? আমার তো সেই একই প্রশ্ন। জঙ্গলে থাকাটাই তো ভালো ছিল। আমি তো তাই বলছি, এখানে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ফিরে যান। ওটাই তো মনস্থির করেছিলাম, কিন্তু ঝামেলাটা হয়ে গেল ওই বাঘটাকে মারার পর থেকে। জানি আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমিও না কয়েকদিন ঘুমাতে পারতাম না। কেন? বাঘিনীর চোখ দুটো চোখ বন্ধ করলেই দেখতে পেতাম। আমার না একদম বাঘটাকে মারার কোনো ইচ্ছাই ছিল না। আপনি বাঘ শিকার করতেন? না না, শিকার না, শিকার না, বাঘটাকে না আমি মারতে বাধ্য হয়ে গিয়েছিলাম। আসলে হয়েছে কি, আমি বেশ কয়েক বছর ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। বাঘদের মানসিক সংকট এবং তদীয় টানাপোড়েন সম্পর্কে জানাশোনা করার জন্যে তো একদিন আমি জঙ্গলে জঙ্গলে ফল মূল জোগাড় করার জন্য ঘুরছিলাম। হঠাৎ মনে হলো ঝোপের আড়ালে কি যেন একটা নড়ে উঠল। বাঘ? না না না, আমি ভাবলাম একটা খরগোশ। এত বড় একটা বাঘকে আপনি খরগোশ ভাবলেন? আরে খরগোশই তো ছিল ওটা। খরগোশটাকে ধরার জন্যে বাঘটা দূরে দাঁড়িয়েছিল। তোর কি, আমি এক লাফে বাঘটার কার মটকে গলায় ঝুলে পড়লাম। তারপরে তো শুরু হয়ে গেল জমে আর দুটে টানাটানি। একবার আমি এই দিকে কাত করছি তো বাঘটা আমাকে কাত করে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে আমার বুকের উপরে। তারপর আমি উপায় না দেখে বাঘটাকে মাটিতে চেপে ধরলাম। একদম কোরবানির গরুকে যেভাবে ফেলা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই। জি না না, আমি আসলে কখনো বাঘ সামনাসামনি দেখিনি তো তাই আসলে আপনাকে জিজ্ঞেস করছি। পানি? তারপর পানিতেও ফেলে দিলেন? এক গ্লাস পানি আমি পেতে পারি? ছেলেটা খুবই অনেস্ট। কি তোমাদের কি তাই মনে হয়নি? খুবই বোকা টাইপের মিথ্যেবাদী মনে হয়েছে বাবা। আরে না না, সে কোনো মিথ্যে বলেনি, হয়তো গল্পটা বলতে গিয়ে একটু একটু বাড়িয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বাড়ালে না বাবা, বাঘিনীর সাথে কিন্তু প্রেমটাও হয়ে যেত। কি আশ্চর্য, তুমিও দেখছি হাসতে শুরু করলে। শোনো, যে কেউ শুনলেই হাসবে। তাহলে তো ভালোই, আমার সুচিমা সারা জীবন হাসি খুশি থাকতে পারবে। বুঝতে পারছি তোমরা মামে কেউ পছন্দ করনি। না না, আমার তো
খুবই পছন্দ হয়েছে। আমি তো ভেবেছি বিয়ের পর আমি জঙ্গলে চলে যাব ওনার সঙ্গে। আর কি যেন বলে না, ওই যে প্রাণীদের মানসিক সংকট ও তদীয় বিষয় নিয়ে গবেষণা করব। ওভাবে তাকিয়ে আছো কেন? তার মানে ছেলেটার ভেতরটা ফাঁপা না, একটু চিন্তা ভাবনার জায়গা আছে। বাবা, আমরা তো আসলে এসব মাছ দেখে অভ্যস্ত। আমার তো আবার নদীতে বড় বড় মাছ দেখে অভ্যাস। এই নদী নালা জঙ্গল এসব গল্প এই মুহূর্তে না করলে কি হয় না? আপনার মেয়ে বুঝি ভয় পেয়ে গেল? শুধু মেয়ে না, এরকম গল্প শুনে তো মেয়ের বাবাও ভয় পাচ্ছে। আরে কি বলেন আপনি, আরো কত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প এখন তো বলাই শুরু করিনি। ওগুলো আপাতত থাক, পরে না হয় কোনো এক সময় গল্প বলার প্রতিযোগিতায় গল্পগুলো করো। আপনার মেয়ে আমার উপরে খুব রেগে আছে, ওরকম রাগ রাগ ভাবে উনি জানতে চাইলেন, তো আমি আসল কথা বলতে গিয়ে সমস্ত কিছু তোড়বড় করে ফেললাম, আসল গল্পটাই বলতে পারলাম না ভালো করে। আমার মনে হয় তুমি বেশ ক্লান্ত। আরে কি যে বলেন না আপনি, বনে বাজারে যারা সারাক্ষণ ঘুরে বেড়ায় তাদের কখনো ক্লান্তি ছুঁয়েছে এটা আপনি দেখেছেন? কি মুশকিল, আমি কখনো বনে বাজারে যাইনি আর তুমি বলছো? আমি বলছিলাম উনি বোধহয় আমার উপরে খুব রেগে আছেন, তাই না? আরে না না, প্রথম প্রথম এরকম একটু করবে, তারপর যখন দেখবে। আপনি তো মানতেই চাচ্ছেন না, আমি তো বারবারই বলছি আপনাকে বানরের হাসি ঠিক এরকমই হয়। হ্যাঁ, চলো খেতে বসো। চলো চলো। কিরে তোর কি মন খারাপ? সবাই খাবার জন্য অপেক্ষা করছে, চল খেতে চল। ওই লোকটাও আছে, কি আশ্চর্য, বাড়িতে থাকলে খাবে না? তাহলে তো আমি এখন খাবো না, পরে খাবো, তোমরা খেয়ে নাও। তারপর বিয়ের পর কি করবে কিছু ভেবেছ? আবার জঙ্গল চলে যাবো। তোমার স্ত্রী যদি যেতে না চায়? আরে সেটা তো ভেবে দেখিনি, আপনি বলেন না কি করব। বিয়ে তো করবে তুমি, তাই না? তা তো ঠিক, কিন্তু আসলে হয়েছে কি, অনেকদিন ধরে ফ্যামিলি লাইফের বাইরে আছি তো ভুলে গেছি সমস্ত রীতিনীতি। সে তুমি কিছুদিনের মধ্যেই শিখে নিতে পারবে। তাছাড়া এই বয়সে আমাকে কে বিয়ে করবে? বিয়ের বয়সটা তো অনেক আগেই পার করে দিয়েছি। সে তুমি চেষ্টা করলে এতদিনে কাউকে না কাউকে পেয়ে যাবে।
আমি আর সূচি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। আমি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, অনেকদিন পর এরকম মজার রান্না পেটে পড়লো, একেবারে বাড়ির রান্না যাকে বলে। আপনি চাইলে আমি এখনই এখান থেকে চলে যেতে পারি। আমি বলেছি একবার আপনাকে কথা, আমার উপরে আপনার এত বিরক্ত হওয়ার কারণটা কি জানতে পারি? আপনার বিরক্ত গাথা শুনে না আমি বিরক্ত চাপিয়ে রাখতে পারছি না। আমি তো শুধু আপনাকে একটা গল্প বলতে চেয়েছিলাম। গাঁজাখুরি গল্প? বোকার মতো হাসবেন না প্লিজ। ভয় পেয়ে গেলেও না মানুষের মুখ অনেক সময় হাসি হাসি হয়ে যায়। আপনি ভয় পান? আরে প্রথমে আপনাকে দেখেই তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আপনি খুব ভালো করে জানেন যে আপনি একটা অন্যায় কাজ করতে এখানে এসেছেন। নিজের সম্পর্কে একটা মিনিমাম ধারণা থাকা উচিত। ধারণা আছে বলেই তো জঙ্গলে পড়ে আছি। ওটাই আপনার একমাত্র পারফেক্ট জায়গা জানেন। সুচি ওদিকে যাবেন না। কেন? একটা তেলে পোকা আছে ওখানে। তো আপনি তেলে পোকা ভয় পান না বুঝি? আমার তো ভীষণ ভয় করে তেলে পোকা। বললে বিশ্বাস করবে, এই ঢাকা শহরে আমি আগে কখনো আসিনি। কি? হ্যাঁ আমি জানতাম এই সমস্ত বিয়ে শাদী কিচ্ছু হবে না, আর এই উপলক্ষে নিজের চোখে এই শহরটা দেখে গেলাম, সাথে সাথে শহরের মানুষগুলোকেও। আবার নতুন করে একটা গল্প বানাচ্ছেন? প্রত্যেকটা মানুষের জীবনই তো এক একটা গল্পে ভরা। এখন নিশ্চয়ই আপনি মানুষ নিয়ে দর্শন কচ্ছাবেন? আমি এখানে আসার আগে আমি বাইরে থেকে খোঁজ খবর নিয়ে এসেছি। আপনি ভালোবাসেন রাশেদ নামের একটা ছেলেকে। বাজে কথা, আপনার মুখ দেখে সত্যটা বোঝা যাচ্ছে, কিন্তু রাশেদের কারণেই আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন না। কে বলেছে আপনাকে সমস্ত বাজে কথা? রাশেদ নিজেই বলেছে।
শুধু শুধু বাজে অভিনয় করছেন। জি মানে আপনার আর সব মিথ্যার মতো এই শহর আপনি প্রথম দেখেছেন, এটাও মিথ্যা কথা। ধরে ফেলেছেন আপনি, আবার বাজে অভিনয় করছেন। কি আশ্চর্য, এরকম অভদ্রের মতো হাহা করছেন কেন? জঙ্গলে তো এমন করে হাসতে কোনো মানা নেই। কেমন ছাড়ুন তো, ছাড়ুন। সত্যি সত্যি রাশেদের সাথে আমার প্রথম পরিচয়টা কিন্তু সুন্দরবনেই হয়েছিল। ও আপনাকে বলেনি কিছু? পাঁচ বছর ধরে আপনি অপেক্ষা করে আছেন তো। আচ্ছা, যদি এমন হয় যে রাশেদ আর কখনো ফিরে আসবে না, আসবে না? কোথায় গেছে জানেন না আপনি? আপনি এরকম পাথরের মতো বসে আছেন কেন? সত্যি করে বলেন তো, আপনি কেন এসেছেন এখানে? এটা বলার জন্যই তো আপনাকে বাইরে নিয়ে এলাম। তো বলছেন না কেন? আমাকে তো জানতে হবে যে আপনি আমার গল্পটা শোনার জন্য তৈরি আছেন কিনা। গল্প? হ্যাঁ, শেষে যদি আবারও গল্প ভেবে দূরে ঠেলে ফেলে দেন। তার আগে আমার পরিচয়টা আমি দিইনি। জানতে চাইনি তো আমি আপনার পরিচয়। আমার পরিচয় না জানলে আপনি আমার কথা বিশ্বাস করবেন কি করে? কে বললো আপনাকে আমি বিশ্বাস করতে চাই? তাহলে তো আমাদের কথাই শেষ। তোমার কোনো টেনশন হচ্ছে না? কিসের টেনশন? আরে মেয়েটা ফয়েজের সাথে ঘুরতে গেল, কোথায় কি করছে আশ্চর্য।
আবার কি হলো? এভাবে তাকিয়ে থাকার মানে কি? তুমি ছেলেটা সম্পর্কে কোনো কিছু না জেনেই এবাড়িতে নিয়ে এসেছো? আরে না, তোমার নিশ্চয়ই ওকে এবাড়িতে আনার পিছনে কোনো উদ্দেশ্য আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, যান, আমি আপনার কথা বিশ্বাস করলাম। কিন্তু আমি যে আপনার কথা এখন আর বিশ্বাস করতে পারছি না। ইচ্ছে করে করছেন না এখন জিনিসটা? ইচ্ছার বিরুদ্ধেও মানুষকে অনেক কিছু করতে হয়। সুচি, ইচ্ছার বিরুদ্ধে হলেও আপনাকে রাশেদকে ভুলে থাকতে হবে। কি মানে হয় এই কথা? ভুলে থাকতে পারবেন না নিশ্চয়ই। রাশেদকে ভুলে থাকাটা আমার জন্য ইম্পসিবল। কিন্তু ও যদি আপনাকে ভুলে থাকতে পারে? আপনি কষ্ট পেলেও এই সত্য কথাটা বলবার জন্যই আপনার বাবা আমাকে আপনাদের বাড়িতে ডেকে এনেছে। বাবা নিজের মুখে হয়তো মেয়েকে এই কষ্টের কথাটা বলতে পারছিলেন না। আরে কথা শেষ না করে আপনি কোথায় যাচ্ছেন? আমার কথা শেষ হয়ে গেছে। বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। বাবা, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। সারা দিন ধরে এত কিছু জানার পরও আবার বাবাকে জিজ্ঞেস করছেন? এখানে আমি আর আমার বাবা একসঙ্গে বসে কথা বলছি। আমি কোনো রকম নাক গলানো পছন্দ করছি না। আরে শুধুমাত্র নাকটা গলাবার জন্যই তো এত কিছু আয়োজন করে এত কষ্ট করে এখানে আসা। সারাদিন আপনাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম এখন তো দেখছি সবই ভুল। এখানে আমি কোনো বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে আসিনি। কোথায় যাচ্ছো বাবা? কারণ এর পরের গল্পটা অথবা সত্যটা ওনার জানা নেই। কি শুরু করেছো তোমরা আমাকে নিয়ে? আমরা তোকে বাঁচানোর চেষ্টা করছি। কার কাছ থেকে? রাশেদ। তাহলে এত সব নাটক রাশেদের কাছ থেকে আমাকে সরাবার জন্য? এখন তো তাই, রাশেদকে আপনার মন থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কি করেছেন আপনার রাশেদের সাথে? আরে নাটক তো বেশ ভালোই জমে উঠেছে দেখছি। হ্যাঁ, যার জন্য এত কিছু করছি সেই উল্টো এখন আমাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ, আমি হেয়ালি করছি না। ধরে নিন রাশেদ মরে গেছে।
রাজ্যে রাশেদকে চিনতেন আপনি? শুরুতেই আমি একটা বাঘের গল্প বলেছিলাম, কথাটা ঘুরিয়ে বলতে চেয়েছিলাম কিন্তু ধরা পড়ে গেল। তার মানে আমি কখনোই বাঘ মারিনি, কিন্তু বাঘের যে হিংস্র আমি যখন রাশেদ আমার সামনে এসে দাঁড়ায়। দেখতে চান আপনি শেষবারের মতো একবার রাশেদকে? আপনি চাইলে আমি দেখাতে পারি। কোথায় আছো? পাঁচ বছর ধরে কোনো খোঁজ করেননি? ছিল না আমার, সে তো বহু আগে ভুলে গেছে আপনাকে। আমি বিশ্বাস করি না আপনাকে। একদম না, রাশেদের নামটাই শুধু ওর মনে গেঁথে আছে, তাছাড়া ও তো রাশেদকে কখনো সামনাসামনি দেখেনি, শুধু কথা শুনেছে। আচ্ছা, এই পরিবর্তনটা কি ও মেনে নেবে? আমার মনে হয় না। গত পাঁচ বছরে সুচির মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে, ও মেনে নিতে চাইবে না বা পারবে না। এরকম কাজ না করাটাই ভালো। আমি চলে যাচ্ছি। আর বোধহয় কখনো দেখা হবে না, তাই ক্ষমা চাইতে এলাম, কোনো কষ্ট যদি দিয়ে থাকি। একটা প্রশ্ন করলে সত্যি বলবেন? একটা সত্যি তো বলা যেতেই পারে। তার মানে? আমি সচরাচর মিথ্যে কথা বলতে চাই না। Gama, 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 gama